একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা কি 11:30টার মতন হবে। আমরা জানি যে গ্রামে 9টা 10টার দিকেই প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টায় সেখানে একেবারেই জনমানবহীন ছিল। তারা দুজনই সেই রাস্তা ধরে যাচ্ছে, এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল, তখন তারা দেখলো যে কালভার্টের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনেই রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুজনেই হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশকে রেখে গেল। লোকটি রিক্সাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে, চল আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো। সে লোকটিকে বলল, আমাকে আমার দিয়ে দেন, আমি এইসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমাকে ভাড়া 100 টাকা বেশি দেব। এ কথা শুনে রিক্সাওয়ালা লাশটি নিতে রাজি হল। তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটি চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরো কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পোষণগুলো বেশ বড় বড়, যা কোন সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পোষণগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর সেই রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে পড়ে। তার কথা শুনে লোকজন সেখানে যায়।